বাংলাদেশ মুসলিম বান্ধব পর্যটনের অন্যতম গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার পর্যটন শিল্পের উন্নয়নে আন্তরিক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মুসলিম বান্ধব পর্যটনের প্রয়োজনীয় সব উপাদান বাংলাদেশে বিদ্যমান। সারাদেশে ইসলামিক প্রত্নতত্ত্ব স্থান, নান্দনিক স্থাপত্যের মসজিদ, মাজার রয়েছে, যা মুসলিম বান্ধব পর্যটনের বিকাশ ও সেবার মান উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। There are mentionable numbers of mosques, monuments, Islamic archaeological sites and shrines scattered across the whole country. About 5 million of Muslims from around the globe gather in the city during the Bishwa Ijtema. Muslim friendly tourism is the potential segment for Bangladesh. I think Bangladesh can be a great source to meet the growing demand of Muslim community.